আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আমার যে পুরনো ক্যাকটাসের যে টপটা, সেই টপটা কিভাবে নতুন করে নিয়েছি সেটা শেয়ার করব, প্লাস সাথে আরও দুইটা পুরাতন টপকে কিভাবে নতুন করে নিয়েছি, তো সেই সব ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব আর সেগুলো শেয়ার করব। আশা করি আজকের ভিডিও যদি পুরোটা আপনারা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমার সাথে পুরো সময়টা জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আমি তো এর আগে বলেছিলাম যে সবই ঠিক আছে, তবে ক্যাকটাসের টপটা আমাকে পুরনো দিয়ে দিয়েছিল আর এই জন্য আমার মনটা একদমই খারাপ ছিল, ভালো লাগছিল না যে সব কিছু নতুন কিনে নিয়ে আসলাম এই টপটা ভুলবশত পুরনো হয়ে গেল আর কি। তো তারপরে চিন্তা করলাম এটাকে কি করা যায়, তো সেখান থেকে চিন্তা করলাম যে এটাকে আমি রং করে নিব। আর যেহেতু আমার বেলকনিটাকে আমি একটু নতুন করে ডেকোরেশন করেছি, তো কিছু কিছু টপ যদি আমি একটু নতুন করি সেই ক্ষেত্রে সাজানোটা আর অনেক বেশি ভালো লাগবে, তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে এই টপগুলো রং করে নিচ্ছি। তো যে কোনো প্রিন্টই করা যায়, তো আমার কাছে হোয়াইট কালারের টপগুলো বেশি ভালো লাগে আর একটু বল প্রিন্টও ভালো লাগে, সেই জন্য আমি সেরকমই করব। আপনাদের ইচ্ছা মতো যে কোনো রং করে নিতে পারেন। তো আমি বল প্রিন্ট করার আগে যে সাদা রংটা দিলাম, তো এই রংটা শোখানোর পর যদি আমি বল প্রিন্টটা করি তাহলে কিন্তু ভালো হবে, তো সেই জন্য এটা এখন রেখে দিয়েছি শুকানোর জন্য। এখন পরবর্তী টপটা আমি সাদা কালার করে নিচ্ছি। প্রত্যেকটা টপই আমি পরবর্তীতে ডিজাইন করব, তো সেই জন্য প্রথমে সাদা কালার দিয়ে এটা শুকাতে দিচ্ছি। এটা শুকানোর পরে আমি আবার অন্য রংটা করে নিব আর কি। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে কী রং ইউজ করছি, এটা যে কোনো রং দিয়েই আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এই টপগুলো তো আর আমরা রেগুলার পানিতে ভেজাবো না, তো সেই জন্য কোনো একটা সমস্যা হবে না। আমি এগুলোতে করছি কাপড়ের যে রঙগুলো হয়, আমি তো হ্যান্ড পেন্ট করি আপনারা সবাই জানেন, তো সেই হ্যান্ড পেন্টের যে রঙগুলো আমার কাছে ছিল, তো সেই রঙগুলো দিয়েই আমি করছিলাম কাপড়ে রং করার যে রঙগুলো আর কি। তো আমার চ্যানেলে কিন্তু হ্যান্ড প্রিন্টেরও অনেক টিউটোরিয়াল আছে, সেটা কামিজ প্লাস অনেক ওড়নাতে, তো আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি দুই একটা ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন এখন পর্যন্ত, যদি আমার ভিডিওটি কোনো অংশে একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলে তখনই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য আমার মন থেকে রইল অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে একদমই ভুলবেন না। আর একটা হলো ক্যাকটাসের টপ আমি রং করছি, আর দুইটা হলো মানি প্ল্যান্টের। একটা তো আমার একটু ফেটে যাওয়া মগের ভিতরে লাগিয়েছিলাম, আর এটা হলো একটা চকলেটের কৌটা ছিল, তো সেই কৌটাটা কেটে সেখানে লাগিয়েছিলাম। আমার গাছগুলো কিন্তু বেশ অনেকটাই সতেজ আর অনেকটাই সুন্দর, কিন্তু টপগুলো যেহেতু সুন্দর ছিল না সেই জন্য গাছের সৌন্দর্য খুব একটা বেশি ফুটে উঠছিল না, তো সেই চিন্তা করেই আমি রং করে নিচ্ছি। আর এরপরে কিন্তু গাছগুলো দেখতে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আর এ প্রত্যেকটা গাছের গোড়ায় আমি পাথর দিব, মানে প্রত্যেকটা বলতে মানি প্ল্যান্টের গোড়ায় তার পাথর বোঝা যাবে না, যেমন ক্যাকটাসের গোড়ায়, প্লাস এর আগে যে আমি নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে এসেছি আপনাদের দেখিয়েছি, এরকম যতগুলো গাছের গোড়া দেখা যায় তো সবগুলো গাছের গোড়ায় আমি পাথর ইউজ করব। তো সে পাথরগুলো বর্তমানে তো আমার কাছে নেই, তবে আপনাদের ভাইয়া বলেছে যে সে এনে দিবে, তো দুই একদিনের ভিতরে হয়তোবা সেগুলো ব্যবস্থা হয়ে যাবে। তো তারপরও সেই পাথরগুলো কিভাবে আমি কী করি, কিভাবে গাছের গোড়ায় দেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আপনাদের ভাইয়া যে পাথরগুলো এনে দিতে চেয়েছে
সেগুলো তো আর কালার করা থাকবে না, তো সেগুলো আমি আমার ইচ্ছা মতো একটু কালার করে নিব। তো কিভাবে করি সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই, সেই জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর আমি তো গাছগুলো নিয়ে এমনভাবে পড়েছি যে আপনাদের সাথে আমার ডেলি কাজের রুটিনগুলোই শেয়ার করছি না, তো ডেলি কাজের রুটিন তো সবসময় শেয়ার করি, তো সেই জন্য ভাবলাম যে এগুলোর বাহিরে এসে দু একটা ভিডিও গাছের উপলক্ষে বা গাছ নিয়ে আপলোড করি, হয়তো বা আমার অনেক আপুদেরই ভালো লাগবে একঘেয়েমি ভিডিও থেকে বেরিয়ে আসলে। মাঝে মাঝে কিন্তু আমাদের একঘেয়েমি কাজ করতেও ভালো লাগে না, একঘেয়েমি কাজ দেখতেও ভালো লাগে না, সেই জন্য একটু ডিফারেন্ট কিছু করা আর কি। আমি তো আর বিভিন্ন জায়গায় ওরকমভাবে ঘুরতে যাই না যে আপনাদের ঘোরাঘুরির ভিডিওগুলো শেয়ার করব, তো বাসায় যেহেতু থাকি সেই জন্য আমার ব্লগ ভিডিওগুলোই কিন্তু আমি বেশি শেয়ার করি। আর রঙের কাজগুলো আমার খুবই পছন্দের এবং কি খুবই ভালো লাগার একটি কাজ, আমি যতই কাজ করি না কেন সবশেষে যদি আমি একটু রং নিয়ে বসতে পারি আমার সমস্ত কাজের ক্লান্তি মনে হয় যে একদম দূর হয়ে যায়। তো আমার মনে হয় এটা অনেক মেয়েদেরই আছে এই নেশাটা, যে রং করা প্লাস হাতের কাজগুলো করা খুব বেশি পছন্দ। আর এই মগটার ভিতরে এই যে ডিজাইনগুলো ছিল, আমি চিন্তা করলাম যে এক্সট্রা ডিজাইন না করে ওই ডিজাইনগুলোর ভিতরেই আমি শুধু একটু কালার দিয়ে দিই, এতে করে হয়তো বা ওই টপটা অনেক বেশি ন্যাচারাল মনে হবে। তা আমার কাছে খুব একটা বেশি খারাপ লাগছে না, সবগুলো টপই আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কোন টপটা বেশি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একবার চেয়েছিলাম যে এই এখন যে টপটা রং করছি এটার ভিতরে ইমোজি আর্ট করব, তো পরে আবার চিন্তা করলাম যে না আসলে এগুলো ঠিক হবে না, কারণ মানুষের ছবি ইমোজি তো একটা মানুষের ফেসের মতো হয় আর কি, তো সেই চিন্তা থেকেই আমি আর ইমোজি করিনি। চিন্তা করলাম যে না বল প্রিন্টই থাক। এরপর আস্তে আস্তে আমি আরও কয়েকটা টবি রং করব ধীরে ধীরে, তবে এত তাড়াহুড়া করে না, তো সেগুলো যদি নেক্সট টাইম করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেগুলো কীরকমভাবে করি। আমার এই গাছের ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, জানতে পারলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর বিশেষ করে রঙের কাজ আমি যখনই করি তখন কিন্তু আমার মেয়েটা ঘুমে থাকে, নয়তো বা রং নিয়ে কাজ করতে দেখলে ও বেশি এক্সাইটেড হয়ে যায় আর ও রং নিয়ে এটা সেটা করবে এরকম বায়না ধরে। তো অল্প কাজ আমার বাকি থাকতে কিন্তু আমার বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে, তো আসলে দুঃখজনকভাবে বাবাকে নিয়েই করতে হয়েছে, তবে ওকে কথা দিয়ে ব্যস্ত রাখাটা একটু কষ্টের ছিল, তো তারপরেও ফাইনালি করে উঠতে পেরেছি। তবে এগুলো করে গোছাতে গোছাতে কিন্তু মুখ থেকে একদম পাও পর্যন্ত নিজে রং দিয়ে সাজুকাজু করে ফেলেছিল আমার বাবাটা, যেহেতু গোসল করিয়েছিলাম না সেই জন্য মাখানোর পরও এতটা প্রবলেম হয়নি, পরে গোসল করে দিয়েছিলাম ঠিক হয়ে গিয়েছিল আর কি, তো সেই জিনিসগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো ফাইনালি এখন এই গাছগুলো আর টপগুলো কেমন লাগছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কারণ একটু তো কষ্ট হয়েছে এগুলো ভিডিও করে করা, তো আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আর লাইক পেলে কিন্তু অবশ্যই সেই কষ্টগুলো দূর হয়ে যাবে। তো আপনাদের প্রত্যেকটি লাইক এবং কি কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে রাখতে পারেন এবং কি ফলো করে দিতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে ফেসবুকে যদি ফেসবুক থেকে যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর এই যে এখন বারান্দায় গাছগুলো রেখেও দিয়েছি। তো আজকের ভিডিওতে অনেক বেশি বকবক করে ফেলেছি, যদি আপনাদের কাছে কোনো বিষয়ে খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের সবার ভালো এবং সুস্থতা সবসময় আমি দোয়া করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।